প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনটো প্রধানমন্ত্রীগী উপস্থিত হয়ে গই খ্রিস্টান ধর্মাবলম্বী লোকর ভূস্বর্গস্বরূপ ভেটিকান সিটিত সাক্ষাৎ করে পোপ ফ্রান্সিসক। পোপ ফ্রান্সিসক সাক্ষাতর পাশতে ধর্মগুরুগীক আলিঙ্গন করার চারি ফটো শেয়ার করে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এক সফল সাক্ষাৎকারের ইঙ্গিত প্রদান করার লগতে পোপ ফ্রান্সিসক ভারতলৈ নিমন্ত্রণ জরুয়ার কথাও প্রকাশ করে টুইটত। ইয়ার লগে লগে রোমান ক্যাথলিকর মুরব্বী পোপক সাক্ষাৎ করা পঞ্চমগী ভারতীয় প্রধানমন্ত্রী রূপে পরিগণিত হয় নরেন্দ্র মোদী। উল্লেখ্য যে নরেন্দ্র মোদীর পূর্বে জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, আই কে গুজরাল আর অটল বিহারী বাজপেয়ীয়ে ভেটিকান সিটিত পোপক সাক্ষাৎ করেছিল। ইপিনে ভারতের তৃতীয় বৃহৎ ধর্ম খ্রিস্টান ধর্মর শীর্ষ মুরব্বীক দেশের প্রধানমন্ত্রীগীকে এনেদরে সাক্ষাৎ করা বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে, কারণ শেহতাক বিভিন্ন সময় খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসলে ভারত ধর্মীয় অসহিষ্ণুতার বলি হওয়ার খবর প্রকাশ পাই আছে। ইফালে পোপক সাক্ষাতর পাশতে জি টুয়েন্টি সম্মিলনস্থলীত উপস্থিত হয় প্রধানমন্ত্রীগী। সম্মিলনস্থলীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আদরণি জানায় ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘিয়ে। ন্যাশনাল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।